দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল সব শেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে গজে দেখা গিয়েছিল এবার বিপিএল দিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার অপেক্ষায় তামিম রহস্যময় কারণে বিশ্বকাপের আগে ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এই চট্টলা এক্সপ্রেস এরপর জায়গা হারান বিশ্বকাপ স্কোয়াড থেকেও সে সময় অধিনায়ক সাকিব ও প্রধান কোচ চান্ডিকা হাতরে সিং জানিয়েছিলেন ইঞ্জুরির কারণে তাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি তবে তামিমের ফিটনেস না অদৃশ্য কারণে দল থেকে তাকে বাদ দেওয়া হয় বিপিএল দিয়ে মাঠে ফিরলেও গত কয়েক মাসে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় তামিমের ভবিষ্যৎ এবার ফরচুন বরিশালের অধিনায়কত্ব সামলাবেন তিনি বিপিএল কে সামনে রেখে নতুন করে আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা না ফেরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তামিমের দাবি খুব তাড়াতাড়ি জানতে পারবেন বিপিএল শুরুর আগে বৃহস্পতিবার পিকেএসপিতে তামিমের মন্তব্য খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন হয়তো বিপিএল এর মধ্যেই জানতে পারবেন তামিমের ভাষ্য মতে এই তিন মাসেও খুব বেশি অনুশীলনও করা হয়নি শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছে দিন দিন ভালো আছি একটু রেস্টিনেস আছে আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু করা সম্ভব সবই করছি বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবার কেমন আসর হবে জানতে চাইলে ইতিবাচক কথাই শোনা গেল তামিমের ভাষ্যে এটা ঠিক যে অনেক আলোচনা হয় সমালোচনা হয় এটার সাথে আমরা কি ডিনাই করতে পারবো না আমাদের ডমেস্টিক ফর্মেটে বিশেষ করে আমাদের টি টোয়েন্টি ফর্মেটে এটা সেরা টুর্নামেন্ট এই টুর্নামেন্টের কারণে অনেক খেলোয়াড়ের আর্থিক সাহায্য হয় প্লাস ক্রিকেট যেভাবে চলে বিদেশি অনেক ক্রিকেটারের সাথে খেলি হ্যাঁ আলোচনা থাকবে অনেক সমালোচনাও থাকবে আমরা ভালোটা মাঝে মাঝে ভুলে যাই ভালোটা হলো আমরা খেলতে পারছি আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে খেলতে পারছি এমপি হওয়ার পর সাকিব বা মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা দেখা হলে জানাবেন কিনা এমন প্রশ্নে তামিম বলেন আমার সাথে এখনও দুইজনের কারোর সাথে দেখা হয়নি যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয় ভবিষ্যতে তামিমকে রাজনীতিতে দেখা যাবে কিনা ভাই এটা খুব রিস্কি একটা কথা আমি না বললাম আবার দেখা গেল দশ বছর হইলো তখন আপনি এইটাই দেখ দেখাই দিবেন আমি তো না বলছিলাম এখন যদি বলি ওরকম কোনো প্ল্যান নেই